বুঝলে নাই ব্যাপারটা? যোগ্যতা নাই এরকম মানুষই তো সব সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করে বসে আছে। তাহলে তো সর্বক্ষেত্রে এটাতে সোশ্যাল মিডিয়ারই যে ক্রাইসিস, নট দ্যাট। আমি যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, এখানে যারা কাজ করে সবাই কি যোগ্য? গৌতম দার সঙ্গে প্রথম কাজ আমার ওইটা, এরপর আর অবশ্য কাজ হয় নাই। তা সেই কাজটি যখন আমি করতে গেলাম, প্রচণ্ড ঠান্ডা চিলাপাতা ফরেস্টে, এবং আমার তখন একটু কাশিরও, ঠান্ডার একটু ব্যারাম বলে আর কি, যেটা এটাও ছিল আর কি, কাশি নানান কারণে আর কি কাশি, এবং ঠান্ডাটা আমি আগাগোড়াই সহ্য করতে পারি না। আর ওইখানে এরকম অবস্থা, যেখানে চিলাপাতা ফরেস্টে যেখানে শুটিং হয়, সকালবেলা ওখানে গিয়ে 6টার সময় আমরা গিয়ে নামতাম, 5:30টার সময় নামতাম, কিছু দেখা যেত না, কুয়াশা আর সেই রকম কনকনে ঠান্ডা। তা ওর মধ্যে আবার যখন চিলাপাতা থেকে একটা আমরা ইয়েতে ছিলাম, মানে হাউসে যেখানে থাকতাম আর কি, সেইখানেও প্রচণ্ড ঠান্ডা কাছাকাছি আর কি। তো এই ঠান্ডার মধ্যে মানে গোসল করা, দেখা গেল যে আমি আসলে 3-4 দিন পর পর গোসল করতাম, কারণ আমি নিতে পারতাম। এবং আমার এমন এমন ইতিহাস আছে যে আমার রুমে আমি মানে কাশতে কাশতে এমন অবস্থা, বিবির আসেল, বিবি আপা নিজে পানি গরম করে আমাকে দিয়ে যেত। আমার যে অনেক রাতে যে কাশিটা শুরু হতো ঠান্ডার কারণে, আমার পাশের রুমে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদা অনেক সময় এসে, এই তুই এই কফি টুক খাতো। ইভেন বিবি আপা, তার একটা চাদর আমাকে ওই সময়, একদিন যাওয়ার সময় আমার কস্টিউম পরে রওনা দিছি, তো ঠান্ডা লাগতেছে, তখন ওনার নিজের চাদরটা, সেই চাদরটা এখন আমার কাছে আছে, গলা জড়াই দিলেন, পরে আর উনি আর ওটা ফেরতই নেন নাই বিবি আপা। বোম্বাদাও এরকম, আমি যখন কোনো চরিত্র পাই, মানে সবসময় সেটা সম্ভব হয় না, বিশেষ করে নাটকে তো আসলে হয় না, তারপরেও নাটকেও আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি একটু লুকটা চেঞ্জ করতে। এটার জন্য আমাকে সবচেয়ে বেশি হেল্প করে আমার চারুকলার যে শিক্ষাটা, ইমেজটা আমি কল্পনায় আমি ইমেজটা দেখি একটা চরিত্র পাওয়ার পর। চরিত্র তো আসলে দেখা যায়, যদি লেখাটা ঠিকঠাক থাকে চরিত্রটা কিন্তু পড়তে পড়তেই বোঝা যায় যে চরিত্রটা এরকমভাবে হাঁটছে, এরকম তার চেহারা, এই এভাবে কথা বলছে, এটা ওইটা আমি ফিল করার চেষ্টা করি। আর যেহেতু চারুকলায় পড়াশোনা করেছি, তখন ওই কল্পনায় নিজের মতো নিজে আবার মনের মধ্যে আঁকা থাকে, যখন সেটে যাই বা তখন ডিরেক্টরের তো এক ধরনের ব্রিফিং থাকে মেকআপ আর্টিস্টকে, তখন ওই অনুযায়ী ওই ক্যারেক্টারটা হওয়ার জন্যে প্রিপারেশনটা তো থাকেই, যে একটা বড়ো চরিত্র করতে গেলে তো দীর্ঘদিনের থাকে ওইটা আর কি, সব কিছু মিলেই আর কি, যদি কিছু এসে থাকে বা হয়। এবং সামনে যে দুইটা সিনেমা অপেক্ষা করছে, আর একটা সিনেমা হচ্ছে গিয়াসুদ্দিন সেলিমের পাপ পূর্ণ, যেটা কোভিডের কারণে পিছিয়ে গেল, নাহলে দুইটা সিনেমা এতদিনে রিলিজ হয়ে যেত, একটা পাপ পূর্ণ আর একটা হচ্ছে মেজবাহ রহমান সুমনের হাওয়া। এবং আগের যা করেছি তার থেকে একদম আলাদা, একদমই আলাদা। ওই দর্শক চিন্তা করবে যে আরে এ কেমনে করে এটা সম্ভব, ক্যারেক্টারের লুক যদি ঠিকঠাক না হয় অভিনয় দিয়ে তো আসলে হয় না, লুকও লাগে, গেট আপ লাগে, অভিনয় লাগে, তারপরে না সেই চরিত্রটা পরিপূর্ণ একটা চরিত্র হয়ে ওঠে। ফিল্মের কথা যদি, একটা ফিল্মের সঙ্গে আমার মিনিমাম একটা, যে যতগুলো ফিল্ম আমি করেছি ওই ডিরেক্টরের সঙ্গে আমার ওই সিনেমার মানে কাজ শুরু, মানে শুটিংয়ের আগে থেকে একদম প্রথম যে আমাকে ডেকে স্ক্রিপ্ট দেয় সেখান থেকে শুরু করে না হলে পরেও 1 বছর আমি তার সঙ্গে অ্যাটলিস্ট এই কাজের সঙ্গে থাকি। যেমন হাওয়া, মেজবাহ রহমান সুমনের যেটা হাওয়া, সেইটা ওর সাথে 1.5 থেকে 2 বছর আগে শুরু কাজ, এবং শুটিং করেছি সম্ভবত আমরা 1.5 বছর পর ফাইনালি গিয়ে, এবং শুটিং করার পরেও এই গত কোভিড পর্যন্ত ওই কাজের সঙ্গে ছিলাম, তার মানে ওই প্রজেক্টের সঙ্গে লাস্ট 3 ইয়ার্স, কাজটা এখনও রিলিজ হয় নাই, হবে তার সময়টা এইরকমই, কারণ এটা তো ওইটা তো লালন করতে হবে, তাই না, আমাকে তো মারা যেতেই হবে। তো সে আমার একটা টার্গেট তো আছে, টার্গেট মানে আমার টার্গেট না, মানে আমি যদি এটা সৃষ্টিকর্তা আমাকে কতদিন আয়ু দিয়েছেন আমি জানি না, সেটা আমি আগামী 5 বছর বাঁচি অথবা 10 বছর বা 20 বছর, সেটা একটা যদি ধরে নিই যে আমি আর 15 বছর আমি যদি সবার দোয়ায় ভালোবাসায় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যদি আমি বেঁচে থাকি, তাহলে যে বয়সটা আমি টাচ করবো বা যে বয়সে গিয়ে হয়তো আমি সত্যি সত্যি মারা যাব, তখনও তো আমি কাজটা করতে চাই। অতএব এখন আমার যেটা সব কিছু মিলে আমার মনে হচ্ছে আমি তো ওই জায়গাটার জন্য অপেক্ষা করছি, এবং আমি ওই সময়ে গিয়ে আরও পরিপক্ক হব। আমি প্রতিদিন নিজের অভিজ্ঞতা সঞ্চয় করছি, আগের কাজের চাইতে পরের কাজটা আরও গুরুত্ব দিয়ে বা আরও বেটার কিছু করার চেষ্টা করছি, তার মানে আমি এখন যে কাজগুলো করছি সামনের কাজগুলো আরও 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 দায়বদ্ধতার জায়গায় আরও ভালোবেসে আরও কোয়ালিটি কাজ, মানে অভিনয়ের পরিপক্কতাটা দেখানোর জন্য আমি চেষ্টা করবো আমার অভিজ্ঞতা থেকে। যে এখন গেট আপ দিয়ে আমাকে আমি বয়স বাড়াচ্ছি, তখন আমার ওই অরিজিনাল বয়সটা আসবে।
তার মানে আমাকে আর এক্সট্রা ওই মেকআপের প্রেসার অভিনয় করার জন্য আমাকে তখন প্রস্তুত হইতে হবে না। অভিনয় তো আসলে আমরা করি না, আমরা তো ক্যারেক্টার হওয়ার চেষ্টা করি। তা এই যে আমাকে ওই একটা গেট আপ নিয়ে আমাকে ওই অত বছরে পৌঁছানোর যে এখন স্ট্রাগল চলছে আমার, ওই ওই স্ট্রাগলটা তো বাদ হয়ে যাবে, তখন শুধুই আমি প্রপারলি আমি ক্যারেক্টারটা হওয়ার চেষ্টা করব। সত্যজিৎ তুমি তাকে আমি যেভাবে পাই তার ছবিতে যা পাই আমাকে টানে বেশি। স্কুলে প্রেম হয় নাই, কলেজেও হয় নাই, ইউনিভার্সিটিতেও হয় ভাব করেও মানে খুব যাবে তো তাতে কত যদি হিসাব করা হয় প্রেমের হিসাব করলে 2 বা 3 নম্বর এরকম হতে পারে। তবে এই কথাটা প্রচার না করাই ভালো, কারণ ভাবি দেখলে পরে ও নিজের মতো করে নিজে আবার অ্যানালাইসিস করে যে বাবা তুমি তো অনেক ভালো অভিনয় করো, আবার প্রশ্ন করে বসে তাহলে তুমি কিসের জন্য ইয়েতে বলিউডে কেন কাজ করো না তুমি, তার মানে ও মেলানোর চেষ্টা করে যে ওর বাপ আসলে কিছু কিছু উদাহরণ দেয় যে আয়নাবাজি তুমি এত এতগুলো চরিত্র করছো বাবা, মানে ও এখন আবার ওর হলিউড বলিউডে অনেক ছবি দেখে, দেখে আবার আমাকে কম্পেয়ার করে ফেলে। তার সঙ্গে বাবা ওইদিকে যায় না বাবা, আমার যা করছি আমি এটা, আমাদের তো আসলে খুব ছোট জায়গা, অত বড় কাজ করার সুযোগ আমাদের হয় নাই, যদি হয় কখনো সুযোগ হয় তখন করব, কিন্তু তুমি কম্পেয়ার করে তুমি কিন্তু ইয়ে করবা মানে মন খারাপ করবা, এটা না কিন্তু আমি এখানে যা করছি ইটস ওকে, তোমার ভালো লাগছে এটা যথেষ্ট। এটা আমার রাজবাড়িতে আমি যে বেলগাছি যেখানে ছিলাম আমার মানে SSC ওই ওই সময়টা 89-90 তারপর 1-2 আচ্ছা আচ্ছা 91-92 আচ্ছা আচ্ছা 89-90-91-92 এরকম 4-5 বছর আমার ওই রাজবাড়িতে কেটেছে, যেটা আমার ওই বোনের বাড়ি বেলগাছি গ্রামটার নাম। ওইখানকার সমস্ত মানুষই জানেন, কারণ আমার ওই দুলাভাই ছিলেন খুবই সৎ একজন মানে খুব সমাজসেবী একজন মানুষ, শিক্ষক, ওনাকে সবাই সর্বস্তরের মানুষ খুব শ্রদ্ধা করে এবং তার শ্যালক আমি, যে কারণে দুলাভাইয়ের অনেক আদর্শক এবং ওই ইয়েটা কেয়ারিংটা সবার কাছ থেকে আমি, সবাই আমাকে গণ শালা বলে ডাকতো, শালা তাই নাকি? হুম, শালা বাবু। আচ্ছা আচ্ছা স্যার, মানে পীযূষ বাবুর শালা মানে হচ্ছে আমাদের সবার শালা, কমন শালা। তো ওইটা একটা সময় শালাকে প্রথম দিকে একটু বিরক্ত হতো, শালা মানে তো গালির মতো, শ্যালককে করতো ইয়েতে শালা বলে। একটা সময় দেখলাম যে এটা সম্পর্ক, ওকে শালা বলে আমাকে আদর করতেছে ওকে। তো ওইখানকার মানুষ আমাকে খুব ভালোবাসে এবং এখন আমি ওখানে গেলে ওরা দাবি করে যে আমার বাড়ি রাজবাড়ি, আমি রাজবাড়ির সন্তান। ওর অভিনয় প্রতিভা মানে ঈর্ষণীয়। বাংলাদেশের যত ভালো ভালো অভিনেতার জন্ম হয়েছে আমাকে বাদ দিয়ে, আমি আমি ওই ভালোর মধ্যে পড়ি না, সেই হিসাবে মোশাররফ করিম বাংলাদেশের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন। আমার সিনেমা মোটামুটি সবগুলোই আমার মা দেখেছে এবং আমার মা যখন আমার বাসায় আসে তখন শুধু আমার সিনেমা না, সারাদিন আমার ওই টেলিভিশনটা অন থাকে, কারণ মা সেই পুরোনো দিনের ছবি পছন্দ করে এবং আমি মাকে সব আমার সবগুলো সিনেমা দেখিয়েছি। ইভেন যতদিন থাকে সবসময়, আর আমার ছেলে সে বিভিন্ন নাটক চালায় দেয়, কিন্তু তার এক্সপ্রেশনে বুঝি যে তার ভালো লাগছে অথবা ছেলেকে নিয়ে তার একটা আলাদা মানে কি বলে তার ভেতরটা ভালো লাগছে তার এক্সপ্রেশনে সেটা বুঝি। বাবা মা সবসময় ফোন করলে বলে যে তুমি আগায় যাও তোমার, এটা হচ্ছে যে তারা এনজয় করে কিভাবে যে একজন মানুষ চঞ্চল চৌধুরী তার বাড়িতে থাকে না, গ্রামের বাড়িতে, গ্রামের বাড়িতে তার মা বাবা থাকে, মা বাবাকে দেখার জন্য যায় এবং তারা গিয়ে বলে, আমার বাবা বলে যে ও তো নাই, ও তো বছরে 1-2 বার আসে, তা বলে যে আপনাদেরকে দেখতে আসছি, আপনাদের বাড়িটা দেখতে আসছি। প্রত্যেকটা মানুষের হাসি তো আলাদাই হয়, আপনি যেভাবে হাসবেন আমি তো সেভাবে হাসবো না, বা আরও যারা আছে এখানে হাসিটাও তো আমাকে চিন্তা করতে হয় যে কতটুকু হাসি দিলে পরে এটা আমার অন্য হাসির চাইতে অন্য চরিত্রের হাসি থেকে আলাদা হবে, ওইটা তো অভিনয়ের একটা অংশ তো বুঝো নাই ব্যাপারটা, যেটা আমি ওইভাবে হাসি না নর্মালি, আমি একটু আর একটু মানে স্লো বা একটু নরম করে হাসি, ওইটা কঠিন হাসি, লাউড হাসি ওইটা। অনেকের অনেক দেখার অভিজ্ঞতা থাকে, পড়ার অভিজ্ঞতা থাকে, সেই অভিজ্ঞতা আমার খুব কম। হলিউডের মুভি আমি খুব বেশি দেখি নাই, বা যে কয়টা দেখছি বা কোনো দিন বা হলিউড বলিউড বা কোনো দেশেরই কোনো অভিনেতাকে আমি অনুকরণ বা অনুসরণ করে সেই রকম হইতে চাই নাই। হ্যাঁ, আমার প্রিয় দেশি দেশে বিদেশে আমার অনেক অভিনেতা অভিনেত্রী আছে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি কোনোদিনই চাইনি যে আমি ওই অভিনেতার মতো অভিনয় করব। আমার নাটক প্রচার হওয়ার পরেও আমি মেকানিকের দোকানে দাঁড়িয়ে আমি আমার অভিনয় দেখছি, তার মানে আমার টেলিভিশন ছিল না, কিন্তু তখন সেই সময় আমাদের বন্ধুদের অনেকের বাড়িতে, ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই কিন্তু VCR টেলিভিশন সবই কিছুই ছিল, ও চাইলে সবই করতে পারে। এখন সমসাময়িক যাদের সঙ্গে কাজ করছি এদের কথাটাই আমি বলি, যেমন শাওকির সাথে কাজ করে ভালো লাগলো, তাকদীরের ডিরেক্টর, সুমনের সাথে, সেলিম ভাই তো অনেক আগে, ফারুকি ভাইয়ের সাথে অনেক আগেই কাজ করেছি, ওনাদের নতুন করে আর বলার কিছু নাই। তারপর সুমনের সাথে কাজ করে অসম্ভব ভালো লেগেছে, অমিতাভের সাথে তো আয়নাবাজির পর তো সম্পর্কটাই অন্যরকম হয়ে গেছে। যেমন লাভলু ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি ডিরেক্টর হিসেবে এবং তার কাছ থেকে শিখেছি আমি, এবার ওই তার একটা কাজ আছে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো কি যে
এদের দুর্ভাগ্য নাকি ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য, এদের বড় কোনো কাজ করার সুযোগ খুব বেশি কারো হয় নাই। আমার দীর্ঘ 20-22 বছরের অভিনয় জীবনে আমি টেলিভিশনের যত নির্মাতার সঙ্গে কাজ করেছি, টেলিভিশনের পর তো একটা, সে 2009 সালে মন পুরো হওয়ার পর থেকে আমার ফিল্মের জার্নিটা শুরু, বা সেখান থেকে হয়তো 5-7 জন তৌকির ভাই সহ 5-7 জনের ডিরেক্টরের সঙ্গে আমি কাজ করেছি, বা তা সেই লিস্টে হয়তো 8-9 জন আছে। কোভিড শুরু হওয়ার পর থেকে গত 1.5 বছরে কাজের পরিমাণ আগে যে যা করতাম সেখান থেকে 80% কাজ কমিয়ে দিয়েছি। না বলেছি, এটা নিজের মানে নিজের জীবনের কারণে, আবার যেহেতু জীবিকা বাঁচতে হবে সে কারণে 20% কাজ করতে হয়। এবং সেক্ষেত্রে লাস্ট 1.5 বছরে আমি টেলিভিশনের কোনো সিরিয়ালেই অভিনয় করি নাই। একটা ব্যাপার কি যে কখনো কখনো কোনো ব্যর্থতা কোনো নতুন কোনো কিছুর জন্ম দেয়। আজকে এখন আমি চাইলে পরেও আমি ওই অডিও ক্যাসেট আমার বাসায় আছে, 350 ক্যাসেট আমার কালেকশনের আছে, ওটা চাইলেও আমার বাজানোর দরকার নেই। লাস্ট আমার গাড়িতে ওই অডিও ক্যাসেট বাজানোর ইয়ে ছিল, কিন্তু যেহেতু ওইটার ক্যামেরা ট্যামেরা লাগাইতে হয়, ড্রাইভার চালায়, বা আমার ছেলের কথা হচ্ছে যে তুমি তোমার গাড়িতে তোমার ক্যামেরাওয়ালা ডিভিডি সেট আছে, তুমি কেন আমাদেরটা এটা দিছো, চেঞ্জ করে দাও, ওইটা বাসায় রেখে দিছি। তার মানে ক্যাসেটের এখন কোনো মানে ওইটা ট্রান্সফার হয়ে গেছে, এটা বাস্তবতা, রিয়েলিটি। তা কখন টেলিভিশন চলবে, কখন ওটিটি এসে জায়গাটা, আর এই এই কাজগুলো করে একটা কাজের ব্যর্থতা অথবা উন্নয়ন, একটা আলাদা ইমোশন, আলাদা ইমোশন, এটা ঠিক আছে। এবং ওইটা ছিল আমাদের কালচার, যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা, এটা এন্টারটেনমেন্ট বলতে, এটা এটা কিন্তু একটা ফ্যামিলির সুসম্পর্ক, বন্ধুবান্ধব, স্বামী স্ত্রী বলি বা যাই বলি, এদের ভেতরকার এটা এটা একটা বন্ডিংয়ের জন্য একটা বড় একটা ইয়ে ছিল সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। তা নানান কারণেই সেটা আমাদের ধ্বংসপ্রাপ্ত, সিনেমা হল কমে গিয়েছে, তারপর কোভিডে এসে লাস্ট 1.5 বছরে সিনেমা হলে সিনেমা নাই, বা আমরা মাঝে মধ্যে কিছু সিনেমা করার পরে দর্শকের একটু ঢল নেমেছে, জানি না ওই দিন আবার কবে আসবে, আবার করতে পারবো, কিন্তু এগুলো আমাকে টানে না। আচ্ছা, এটা টানে না। আমি আমার গাড়ি, পুরান গাড়িটা প্রায় 12-13 বছর হয়ে গেল, ওই গাড়িটা আমি বিক্রি করতে পারছি না, বিক্রি করতে পারছি না মানে কি, আমার মায়ার কষ্ট লাগে যে এতদিন গাড়িটা চালাচ্ছে, ওটা কিন্তু প্রত্যেক মাসে ওই গাড়ির পেছনে 30-40 হাজার টাকা খরচ হচ্ছে, তারপরেও নানান চুক্তি যুক্তি দিয়ে আমি ওটা ওটা বাঁচায় রাখি আর কি, যে আচ্ছা যতদিন পর্যন্ত বাবা থাকতে পারিস থাক, তোর যতদিন, ওই যে বলে না যে কপাল হায়াত কি বলে এটাকে, যে যতদিন আছে থাক। তা সোশ্যাল মিডিয়াতে সব রকম মানুষই আছে, পজিটিভ মানুষ, নেগেটিভ সবই আছে। নেগেটিভ মানুষগুলো, সেটা শুধু সোশ্যাল মিডিয়াতে না, একদম বাস্তবেও নেগেটিভ মানুষগুলো সংগঠিত, তারা একসঙ্গে যা কিছু করে একসঙ্গে, আর আমরা পজিটিভ মেন্টালিটির যারা, তারা নানান কারণে, আচ্ছা ঠিক আছে হচ্ছে ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি সবাই পজিটিভ, কিন্তু এরা এক হয় না, কোনো কোনো ইস্যুতে আসলে এক হওয়ার দরকার আছে। এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার যোগ্যতা ওর নাই, তা যোগ্যতা নাই এরকম মানুষই তো সব সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করে বসে আছে, তাহলে তো সর্বক্ষেত্রে এটাতে সোশ্যাল মিডিয়ারই যে ক্রাইসিস, নট দ্যাট। আমি যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, এখানে যারা কাজ করে সবাই কি যোগ্য? অযোগ্যের সংখ্যা বেশি, এবং তারা কি করছে আজকে ইন্ডাস্ট্রির এই অধঃপতন, যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের সিনেমা শেষ হয়েছে, আমাদের নাটক শেষ পর্যায়ে, কেন এটা? কারণ হচ্ছে যে অযোগ্য লোকগুলোই ক্ষমতা পেয়েছে, এবং তারা নিজেদের স্বার্থে নিজেদের মতো তারা ব্যবহার করেছে এই জায়গায়। সত্য কথা বলার সুযোগ তো আসলে সব জায়গায় হয়ে ওঠে না, যারা বিভিন্ন প্রশ্ন করেন যেখানেই যাই কোনো এই ধরনের প্রোগ্রামে, প্রশ্ন ঠিক না থাকলে পরে তো উত্তরটা আসলে ঠিকঠাক হবে কীভাবে? আর আমি যেহেতু আসলে মিথ্যাটা আসলে ওইভাবে বলার প্র্যাকটিস এখন পর্যন্ত করে উঠতে পারিনি, যা বলি নিজের বিশ্বাস থেকে অভিজ্ঞতা থেকেই বলি, তাতে করে অনেকেই মনে করতে পারেন যে ও উনি এইরকম, তাতেও কিছু যায় আসে না, কারণ আমি আমার সত্যটাই সবসময় প্রকাশ করতে চাই, এবং সত্য প্রকাশ করলে পরেই আমার বিশ্বাস যে মানুষ সামনে এগিয়ে যায়। আজকে আমি আমার সত্য কথাগুলো যদি বলতে পারি, তাহলে আমি যে জায়গা থেকে আজ এখানে এসে দাঁড়িয়েছি, এরকম আমার পেছনে অসংখ্য নতুন প্রজন্ম সবাই স্বপ্ন দেখে দাঁড়িয়ে আছে যে একটি বড় জায়গায় যাবে, তাদের ইচ্ছাটা পূরণের জন্যে আমি আমার এই কথাগুলো হচ্ছে একটা উৎসাহ, আমি মনে করি এই উৎসাহটা আমি তাদের সবসময় দিয়ে যাবো।